পরিবার থেকে এত দূরে এই হোস্টেল জীবনটা কিন্তু খুব সহজ নয়। নিজের বাড়ি আর মায়ের হাতে রান্না ছেড়ে কে থাকতে চায়? বাড়ি আর হোস্টেল তো এক না, বাসা সবাইকে অনেক মিস করি। তবে এখানে অনেক ফ্রেন্ড পাইছি, ওদের সাথে আড্ডা দিয়ে খেলাধুলা করি। যখন বাসা থেকে আসি তখন প্রথমে খারাপ লাগতো, তারপরে আস্তে আস্তে থাকতে থাকতে বন্ধু বান্ধব হয়ে গেল। এখানে তো আর খাওয়া তো আর মনের মতো হয় না, যখন যেটা চায় সেটা তো পায় না। অ্যাকচুয়ালি অনেক ব্যস্ত লাইফ, তো ওভাবে ফ্রি সময় পাওয়া হয় না। যতটুকু সময় পাই তারপরও ওভাবেই রুটিনের মধ্যে সবকিছু চলে আসে। কিন্তু হোস্টেলের একটা সাধারণ দিনও খুব অসাধারণ হয়ে যেতে পারে। খুশি ছড়াতে যে বড় কিছু করতে হয় তা নয়, কোনো কোনো সময় একটু ভালো খাবারই পারে আমাদের দিনটা বদলে দিতে। তাই আমরা এই আয়োজন করলাম ব্যস্ত ছাত্রদের কিছুটা ক্লান্তি ভোলাতে। দিনটা দিন না দিনই ভাই অন্যরকম হয়ে গিয়ে খাচ্ছি ভাই, হায় রে হানা গাতুন গরম বাইরে এত বালা আসলে খাচ্ছি যাবে। কাচ্চি ব্যাপারে সবকিছু একটু বেশি অসাধারণ। এই রান্নার রেসিপি থেকে শুরু করে নরম মাংসের টুকরোগুলো, এর আলুটা, একে দমে চড়ানো, এর সব কিছু মিলিয়ে প্রত্যেকবার রান্নার পর কাচ্চির স্বাদ হয় আগের থেকে ভিন্ন। যেমনটি ভিন্ন হয় জীবনের আনন্দের মুহূর্তগুলি। সারাদিন ধরে দেখি সাজাইতেছে, ভাবলাম কোনো সেমিনার টেমিনার হবে, রাত্রেবেলা এসে দেখি কাচ্চি। কাচ্চির যে টেস্ট, যে রান্না করছে, আমি সম্রাট আকবর হইলে ওর হাত আমি সোনা দিয়ে বাঁধাই দিতাম। কাচ্চিটা জোর ছিল আর বড় একটা সারপ্রাইজ ছিল। তারপরে দেখি যে জন ভাই চলে এসেছে, এটা তো আরো বড় সারপ্রাইজ। ছোট ছোট ঘটনাগুলোই সাধারণ একটা দিনকেও অসাধারণ করে তুলতে পারে। যেমন ধরেন কাচ্চির ভেতরের আলুটা দেখলেই কিন্তু চোখে মুখে অন্যরকম একটা খুশি চলে আসে। আর এভাবেই আমরা বেশি দিয়ে খুশি ছড়াই বাংলা দিন।